হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত একটি নতুন আপডেট রয়েছে আপনাদের জন্য আপনারা হয়তো সকলেই জানেন বর্তমানে একটি মোটর বাইক বা চার চাকা গাড়ির লাইসেন্স করানোর জন্য কতবার আরটিও অফিসের চক্কর কাটতে হয় আপনাদেরকে তারপরেও অনেকে টাইম মতো লাইসেন্স পায় না গতকাল প্রকাশিত এই নতুন আপডেটে বলা হয়েছে এবার থেকে কোনোরকম রকম লাইসেন্সের জন্য আপনাদের আর আরটিও অফিস যেতে হবে না আপনারা কোনো ড্রাইভিং ট্রেনিং সেন্টারে গিয়ে প্রশিক্ষণ নিয়ে পরীক্ষায় পাশ করলেই হাতে পেয়ে যাবেন আপনার লাইসেন্স তো কখন থেকে এই পরিষেবা চালু হতে চলেছে এবং এই আপডেট নিউজ নিয়ে বিস্তারিতভাবে জানাবো এই ভিডিওতে তো ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি অল করে নিন এবং ভিডিও পছন্দ হলে অবশ্যই একটি লাইক করবেন তো সরাসরি সংবাদ মাধ্যমে জানানো হয়েছে যেতে হবে না আরটিও অফিস ড্রাইভিং লাইসেন্স হাতে পাবেন খুব সহজেই সড়ক পরিবহন মন্ত্রক একটি বিজ্ঞপ্তি দিয়ে ড্রাইভিং লাইসেন্স ক্ষেত্রে নতুন একটি নিয়মের কথা জানিয়েছেন সেখানে ড্রাইভিং লাইসেন্স হাতে পাওয়া আরও সহজ হয়ে যাবে এ নিয়মে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক জানিয়েছেন আর ড্রাইভিং লাইসেন্স আবেদনকারীকে আঞ্চলিক পরিবহন অফিসে অর্থাৎ আরটিও অফিসে গিয়ে পরীক্ষা দিতে হবে না কোনো বৈধ ড্রাইভিং সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে সেখানে পরীক্ষায় পাশ করলেই হাতে চলে আসবে ড্রাইভিং লাইসেন্স আগামী জুলাই থেকেই কার্যকারী হতে চলেছে এই নিয়ম ড্রাইভার ট্রেনিং সেন্টারে কোনো ব্যক্তি প্রশিক্ষণ শেষ হওয়ার পরেই তা অডিট করলে সেই তথ্য পৌঁছে যাবে আরটিও অফিসে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক এক আধিকারিক জানিয়েছেন সম্পূর্ণ পদ্ধতিটাই প্রযুক্তি নির্ভর হবে যেসব ড্রাইভিং সেন্টারে নির্দিষ্ট শর্তাবলী মেনে নেবে তাদের এই বৈধতা দেবে এই আরটিও অফিস ড্রাইভিং সেন্টারে বৈধতা পাওয়ার পর সেখানে আইটি ও বায়োমেট্রিক পদ্ধতি থাকতে হবে এবং একটি নির্দিষ্ট সিলেবাস মেনে প্রশিক্ষণ দিতে হবে কেন্দ্রীয় সড়ক পরিবহনের এই নিয়ম যারা ড্রাইভিং লাইসেন্স পাবেন তাদের সরকারি পরীক্ষায় বসতে কোনো রকম অসুবিধা হবে না রাজ্য সরকার এই লাইসেন্সকে মান্যতা দেবে বলেই জানিয়েছেন আধিকারিক তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে লাইসেন্স সংক্রান্ত যদি আপডেটটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনলাইন আপডেট পাস চ্যানেলের সাথে সদা সর্বদাই জুড়ে থাকবেন